78-এ পা রাখলেন বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র আর ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ নানা লড়াই সংগ্রামের সাক্ষী বঙ্গবন্ধুর এই অকৃত্রিম সহচর। জন্ম দিয়ে তাকে নিয়ে শাহরিজয়ের রিপোর্ট। বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা, মুক্তির এই সংগ্রামে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়া সঙ্গী হয়েছিলেন যে কজন তরুণ, তার মধ্যে অন্যতম তোফায়েল আহমেদ। স্বাধীনতা পূর্ব উত্তাল গণ আন্দোলনে ছাত্র সমাজকে দক্ষ হাতে সংগঠিত করেন তৎকালীন এই ডাকসু ভিপি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জাতির জনককে হত্যার পর যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তোফায়েল আহমেদ ছিলেন সামনের সারিতে। জিয়ার সামরিক শাসন আর এরশাদের স্বৈরতন্ত্র উৎখাতের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বর্ষীয়ান এই নেতা। এই নীল নকশা নির্বাচনকে লাথি মেরে তারা প্রতিহত করেছে। একাধিকবার সরকারের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সফলতার সঙ্গে। সোনার বাংলা গড়তে পাশে থেকে অবিচল সহযোগিতা করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। মাত্র 27 বছরে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতিতে পার করেছেন 5 দশকেরও বেশি সময়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, হয়ে উঠেছেন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।